Right. Height floating meeting controls. Share some. Okay. এখানে এই অপশনটা আছে। আচ্ছা এখন এই যে ছবিগুলা দেখা যাচ্ছে, সবগুলা ছবি দেখা যাচ্ছে তো? জি স্যার। ইরাপশন, মোটর ভেহিকল, প্ল্যানিং ট্রিস। আমরা যেহেতু এয়ার পলিউশন পাস করতে আসছি, তো আমাদের এয়ার পলিউশনের সাথে কোনটা কোনটা রিলেটেড আর কোনটাতে এয়ার পলিউশন হয় না একটু দেখো তো। আমাদেরকে কয়েক মিনিট একটু তাকায় দেখলে, এটা মিনিটও লাগবে না, জাস্ট কিছুক্ষণের মধ্যে এয়ার পলিউশন হচ্ছে হচ্ছে না, কোনটাতে এয়ার পলিউশন হচ্ছে কোনটাতে হচ্ছে না। ভলকানিক এরাপশন, ফরেস্ট ফায়ার, স্যান্ডস্টর্ম, মোটর ভেহিকল, এগুলাতে স্যার এয়ার পলিউশন হয় ইন্ডাস্ট্রি থেকে। মানে কোনটাতে হচ্ছে না স্যার? বাইসাইকেল, বাইসাইকেল হচ্ছে না। আর আর কেউ একটু বলো এখানে কোনটাতে হচ্ছে না। প্ল্যান্টিং ট্রিসে হচ্ছে না, এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে কোনো এয়ার পলিউশন কাজ হচ্ছে না। সো আর সবকিছুতেই কম বেশি আমাদের হচ্ছে। সো এয়ার আমাদের কোনো না কোনো ভাবে গ্যাসোলিন যেটা আছে সেটা অনেক জায়গাতে দেখা যাচ্ছে পানি এবং ইভাপোরেট করতেছে, সেই জন্য হচ্ছে এসিড রেইন এয়ার পলিউশনের সাথে রিলেটেড। সো অনেকগুলা ফ্যাক্টর আমাদের রয়েছে যেগুলো হচ্ছে এয়ার পলিউশনের সাথে রিলেটেড। তা আজকের টপিক হচ্ছে এয়ার পলিউশন। আমাদের এয়ার পলিউশনের যদি ঢাকা সিটি আমাদের চিন্তা করে, এখানে যদি অন্য একটা ইন্টারনেট থেকে জাস্ট ছবিটা নেওয়া হয়েছে বেসিক্যালি একটু সুবিধার জন্য, মানে কম্পারেবলের জন্য, এইটাতে কে কি ধারণা করতেছে? দুইটা পাশাপাশি ছবি দেওয়া হচ্ছে, কি বোঝা যাচ্ছে? ফার্স্ট ইমপ্রেশনে তো একটা, দুটো ছবিতে একই জিনিসের ছবি দেওয়া হয়েছে, একই শহরের ছবি, ইন্টারনেট থেকে দুটো ছবি দেওয়া হয়েছে, কি ডিফারেন্সটা কি? একটাতে এয়ার পলিউশন হয়ে রয়েছে আর একটাতে এয়ার পলিউশন কমে রয়েছে, তাই তো? পরিষ্কার দেখা যাচ্ছে। সো ঢাকা সিটি যদি আমরা যখন স্টুডেন্ট আর কি 2002 এর দিকে আমাদের ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বা এরকম অনেকগুলো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বলো বা যারা, তাদেরকে নিয়ে ডিপার্টমেন্ট এনভায়রনমেন্ট অনেক সময় তখন আমাদের ঢাকা শহরের অবস্থা কিন্তু খারাপ ছিল, এখন তো এয়ার পলিউশন করোনার মতো কিন্তু খুবই ভালো ইনফ্যাক্ট। সো এই এয়ার পলিউশনটা যদি বেশি থাকে তো এরকম স্মোক হয়ে যায়, মানে ধোঁয়াটে হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এয়ার তো দেখতে পাই, এই কারণে এয়ার পলিউশনটা কন্ট্রোল করা উচিত। এবং যত মডার্ন কান্ট্রি গুলো আছে সব জায়গাতে পলিউশন পরিমাণটা কন্ট্রোল করে ইন্ডাস্ট্রি বা আমাদের দেশ অনেক নতুন দেশ কম্পারেটিভলি, রাইট? সো আমরা যখন লেজিসলেশন গুলা যদি দেখি সেখানে কিন্তু সেভাবে স্ট্রিক্ট কোনো কিছু ছিল না। এই যেমন লেদার ইন্ডাস্ট্রি বলো, টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলো কিন্তু আমাদের দেশ থেকে সরাই, মানে সরি, ঢাকা শহর থেকে সরানো হচ্ছে, দেশ থেকে না সরানো হচ্ছে। কারণ হলো যে অতিরিক্ত এই যে মেনটেন করার যে বিষয়টা, এটা যেটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল, ভিডিওটা আমি নিজে একটা নিজেই দেখতে পাচ্ছি। সো যে 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 ফ্যাক্টরটা ছিল সেটা কিন্তু এই ইয়ার জন্য হচ্ছে না, মানে কি বলে ইয়ার পলিউশন মানে ফ্যাক্টরটা অনেক বেশি ছিল একটা সময়, ঠিক আছে? তো এই এই ছবিতে কি আর কোনো ডিফারেন্স আছে, কেন হচ্ছে কিছু একটু ধারণা করা যাচ্ছে? মানে আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছি, তো দুইটা ছবির ডিফারেন্সটা কেন, এটার মধ্যে ডিফারেন্স, মানে ধরো ঘন্টা খানেকের ডিফারেন্স দুই ধরনের ছবি আসতেছে, কেউ কি এসিউম করতে পারো কেন এটা হচ্ছে বা কি জিনিস, এই এই ছবিটা কেন, এই ছবিটা কেন আর এই ছবিটা কেন হয়? ঝামেলা এরকম দুটো ছবি আসছে। রেইনিং হইলে তখন রেইনিং হইলে
আমাদের যে রেঞ্জ যদি হয় তাহলে সেখানে অনেকটা ক্লিয়ার হয়ে যায়, মানে উপর থেকে এটা চলে আসতেছে। যেহেতু এয়ারে যেগুলা কি থাকে, অনেক সময় এয়ার পলিউশনটা হচ্ছে কি ধরনের জিনিস, কি কি জিনিস থাকতেছে, গ্যাস থাকে, ডাস্ট থাকে, গ্যাস থাকে, ধুলাবালি থাকে, ইন্ডাস্ট্রিয়াল ফগ সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন গ্যাসের জন্য। সো এই এই সব কারণে যেহেতু হচ্ছে, সো যদি বৃষ্টিটা নামে তাহলে বৃষ্টিটা কিন্তু বেসিক্যালি ক্লিয়ার করে দিচ্ছে। এটা এই জন্য দুটার ছবির ডিফারেন্স। আর এখানে কিছু ছবি দেওয়া হয়েছে আমাদের দেশের কিছু চিত্র, যে কি অবস্থা আমাদের পলিউশন হচ্ছে আর কি। ছবি দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে এয়ার পলিউশন হচ্ছে, বিভিন্ন এয়ার পলিউশনটা মেইনলি কিন্তু দুইভাবেই হচ্ছে, নেচার থেকে হচ্ছে, নেচারে যেমন ভলকানিক ইরাপশন ইত্যাদি জিনিস দেখা যাচ্ছে, আবার ম্যানমেড। সো ম্যানমেড এর জন্য কিন্তু নেচারে যে এয়ার পলিউশন বা যে জিনিসগুলো হচ্ছে, নেচার কিন্তু সবসময় ব্যালেন্স করছে, যে জন্য আমাদের মতো জীব জন্তু বা মানুষ বা যেটাই বলো সেটা গ্রো করছে। কিন্তু আমরা যারা মানুষ আছি তারা কিন্তু সেই সাস্টেন করতে পারতেছে না। যদি এভাবে এয়ার পলিউটেড থাকে তাহলে কি সমস্যা হচ্ছে, আমরা শ্বাস নিতে পারবো না, আলটিমেটলি পশু পাখি কিন্তু শহরে কমে যাচ্ছে। হ্যাঁ, সাউন্ড পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে, বিভিন্ন কারণ, আরো অন্যান্য কারণ আছে যার জন্য কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে এয়ার পলিউশনটা হচ্ছে সেজন্য আমাদের ম্যানেজ করতে হবে, বিভিন্ন ভাবে কন্ট্রোল করতে হচ্ছে। তো সেজন্য আমাদের আছে কি ল বলে কথা আছে রেস্ট্রিকশনের জন্য। এইখানে যে ছবিগুলাতে, এই যে কয়েকটা ছবি, এটা এটার ছবিগুলাতে কি জিনিসটা আর কি আরেকটা ধরনের জিনিসের কথা বলছে। এটা তো হচ্ছে বাইরে পলিউশন হচ্ছে আর এটা হচ্ছে ইনডোরে হচ্ছে। সো একটা হতে পারে ইনডোরে হচ্ছে আর একটা হচ্ছে আউটসাইডে হচ্ছে, এবং এটা কিন্তু খুব মানে প্রচুর পরিমাণে ইনডোর পলিউশনও একটা মেজর ফ্যাক্টর গবেষণার জন্য, এবং সেটা করা হয়। রাইট, তো প্রতিটা ইয়ার ইয়ার বলো, ওয়াটার বলো, বা নয়েজ, সয়েল কন্টামিনেশন, এগুলো কিন্তু আমাদের বেসিক্যালি প্রবলেম সৃষ্টি করবে, আমাদের আলটিমেটলি হেলথ এর উপর ইম্প্যাক্ট সৃষ্টি করবে। তো ইয়ারের যে জিনিসগুলো আছে সেটা মেইনলি আমাদের ফুসফুস বা এই জাতীয় জিনিসগুলোকে অ্যাটাক করে থাকে, ঠিক আছে। আর আমরা যেহেতু আরেক আর কিছু হয়েছে, দেখো পার্টিকুলেট ম্যাটার বলছে, ম্যাটার আর কি ছোট ছোট কণা। এখন এই ম্যাটারটা আমাদের যে চুল আছে, এই চুলের সাইজ হচ্ছে 10^7 to 10 micron, তার থেকে সরি 70 বা এরকম মাইক্রন। সো এর থেকে ছোট যেগুলা ম্যাটেরিয়াল আছে সেগুলার কিছু অংশ কিন্তু, যেহেতু আমাদের নাকে কিন্তু চুল আছে না, এগুলা কিন্তু পার্টিকুলেট ম্যাটেরিয়াল 10 এর উপর ইয়েতে যেগুলো আছে সেগুলো আটকায় ফেলে। কিন্তু এর থেকে যে 2.5 বা এই ধরনের জিনিসগুলা আমাদের কিন্তু আটকা ফেলে না। এবং এটা বাংলাদেশের জন্য এটা খুবই খারাপ অবস্থা আমাদের দেশে, যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড ব্যাংক বলো বা অন্য যারা আছে তারা কিন্তু আমাদেরকে বলতেছে তোমাদের যত ইন্ডাস্ট্রি আছে পার্টিকুলেট ম্যাটেরিয়াল ভেরি হাই। এবং ওয়েবসাইটে যদি তোমরা যে কোনো মানে ইপিএ বা ইপিএ বলতে হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ইউএসএ এবং এরকম যেগুলো সংস্থা আছে তাদের ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবা বাংলাদেশের যে স্যাটেলাইট ছবিগুলা, সেখানে কিন্তু দেখতে পারবা যে প্রচুর পরিমাণে পার্টিকুলেট সলিডের তারা একটা গ্রাফ দেখাচ্ছে। এবং এটা বেসিক্যালি আমাদের প্রবলেম ক্রিয়েট করে হচ্ছে ফুসফুস বা এই জাতীয় জিনিসগুলো আটকে যায়। এবং 2.5 এর থেকেও যেগুলো ছোট সেগুলো আরো ভিতরে চলে যায়। আর কিছু ম্যাটেরিয়াল আছে গ্যাসিয়াস ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে আমাদের যে এয়ার এয়ার কম্পোজিশন হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন ইত্যাদি যে গ্যাস আছে সেগুলো সক্স নক্স ইত্যাদি পারস্পরিক বিক্রিয়া করে। এয়ারটা আসলে কি ধরনের কম্পাউন্ড, একটা মিক্সচার। সো এই যে মিক্সচার গুলা মিলায় থেকে যায়। আর আমরা যে ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রি গুলা তারা কিন্তু আবার বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করে, যেমন সেগুলো থেকে কিন্তু হেভি মেটাল আসতেছে, এগুলো আলটিমেটলি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সেই জন্য এয়ার পলিউশন কন্ট্রোল করাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা জায়গাতে আমাদের, আমি যে আমি যখন দেখা হয়েছে যে মানে যে কোনো কারণে বিভিন্ন দেশে, আমরা তো একাডেমিক যে কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে তোমরা দেখবা যে পেপার প্রেজেন্টেশন করা হয় না, থিসিসে প্রেজেন্টেশন করা হয়েছে, করছো না সবাই কম বেশি ব্যাচেলরের মধ্যে, তো কনফারেন্সে প্রেজেন্টেশন করা হয়, সিলেটে তো করা হয় দেখা যায় কনফারেন্স, আমি বেশ কয়েকবার দেখছি যাদের কনফারেন্সে, তোমরা সিলেটে তো বেশ কয়েকজন আসো না,
সো বিভিন্ন দেশে যদি তুমি দেখো যে ঢাকা বা এই ধরনের সিটি গুলা কনফারেন্সে গেলে একটা জিনিস খেয়াল করা যায় যে আমাদের ঢাকা যেহেতু পলিউটেড অন্যগুলা কিন্তু অত পলিউটেড না, আবার ওয়েস্টার্ন কান্ট্রি গুলা অত বেশি পলিউটেড না। এই হচ্ছে এখানে এটা একটা গ্রাফ মানে সরি একটা ইন্টারনেট থেকে একটা ছবি নেওয়া হয়েছে। দেখো আমাদের যে তো ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি গুলা আছে, ইন্ডাস্ট্রি রিলেটেড কান্ট্রি গুলা, এটা যদি ইউএস এর একটা ওয়েবসাইট এর থেকে ছবি নেওয়া হয়েছে, এরা ইচ্ছা করে এই লাল কালারটা দিচ্ছে হচ্ছে ইচ্ছা করে, বুঝছো? অনেকটা চায়না এবং মানে কি বলে এসব দেশগুলো হচ্ছে প্রচুর পরিমাণে এয়ারের কোয়ালিটি খারাপ, এই লাল রং মানে রেড হয়ে গেছে। আমাদের দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ, আমাদেরটা ওইভাবে তারা দেয় নাই, কিন্তু দেখতে পারবা যে ওদের ওয়েবসাইটেই আরেকটা ছিল হচ্ছে পিএম মানে হচ্ছে পার্টিকুলেট মেটেরিয়ালের একটা ছবি ছিল, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ হচ্ছে সব জায়গায় কম বেশি পার্টিকুলেট মেটেরিয়াল কিন্তু তৈরি হয়, এবং এই জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রি যখন তোমার মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো আছে, তোমরা যেহেতু সবাই এখন ইঞ্জিনিয়ার দেখবে চাকরি করতে যাবা, দেখবে তোমাদেরকে ওই পার্টিকুলেট মেটেরিয়ালের সম্পর্কে জানতে চাচ্ছে কতটুকু, বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো আছে তারা বেশি কনসার্ন থাকে। এখানে বেশ কয়েকটা সিটির নাম বলা হয়েছে যে যতগুলা যত দেশ গুলো আছে, ধরো পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলা এই যে এশিয়ান কান্ট্রি গুলা এখন মোর হচ্ছে ইয়ারে তোমার ধুলাবালি প্রচুর পাওয়া যায়, এবং সিঙ্গাপুর বলো থাইল্যান্ড বলো এদের কিন্তু মানে যদি কনফারেন্সে যে যায় দেখছি, তারপরে ওরা ওয়েস্টার্ন লোক যে আসলে বলতেছে যে আমাদের দেশে তো এই সময় পার্টিকুলার ম্যাটেরিয়াল বেশি আছে, আর আমাদের দেশের সিচুয়েশন দেখো কত উপরে 120। সো প্রত্যেকটা দেশই ওয়েস্টার্ন কান্ট্রি গুলা কিন্তু ইন্ডাস্ট্রি গুলার যে পলিউশনটা কন্ট্রোল করে, আমাদের দেশে কিন্তু সেই পরিমাণ করতেছে না। সো এই জন্য এটা এই গ্রাফটা থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের দেশগুলা মানে কত বেশি পলিউশন করতেছে। মোস্ট পলিউটেড সিটির কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে এবং পপুলেটেড সিটি এখানে কিছু সোর্সের এক্সাম্পল দেওয়া হয়েছে, এবং এই এয়ার পলিউশনের জন্য একটা মেজর কনসার্ন হচ্ছে এটা একটা জায়গা থেকে নেওয়া হয়েছে যে আমাদের অনেক লোকজনের কিন্তু মৃত্যু হচ্ছে, এবং একটা জিনিস খেয়াল করতে পারো এই ধরো কোভিড বা এই ধরনের যে রোগগুলো আছে এটার অ্যাজমা, তারপরে যক্ষা, তারপরে এই যে লাংয়ের যে রোগগুলো এটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে আমাদের পলিউশনের জন্য, হাই পরিমাণ পলিউশন থাকার জন্য হচ্ছে এয়ার পলিউশন থাকার জন্য আমাদের ডেথ রেট কিন্তু বাড়ে যাচ্ছে, যদি এটা না থাকে তাহলে আমাদের। এখানে কিছু আমাদের বুয়েটে কিছু কাজ করছিল কোনো কোনো টিচার, তাদের রেজাল্ট আর কি এখানে দেওয়া হয়েছে। সো রেজাল্ট আর কি ঢাকা শহরের মেজর কতটুকু কি হচ্ছে, পিএম 2.5 অর্থাৎ 10 মাইক্রনের থেকে 2.5 মাইক্রনের যেগুলো আছে সেগুলো কি পরিমাণ মানে ই করতেছে ঢাকা ইউনিভার্সিটি ফার্ম বেড এবং বেশ কয়েকটা এলাকার ছবি দেওয়া হয়েছে, এবং সেই তুলনায় কম্পারেটিভ একটা উন্নয়ন। এগুলো তো আসলে প্রজেক্ট ওয়ার্কে টাকা না থাকলে তো আর নিজের পয়সা খরচ করে এত রিসার্চ করা যায় না, সো রাজশাহী বা ইয়েতে হয়তো ভবিষ্যতে আরো রিসার্চ আসবে, সেগুলো হয়তো ক্লাসে চলে আসবে রেজাল্ট গুলো। তো এটা যেমন ব্রিকের এক্সাম্পল দেওয়া হয়েছে, রাজশাহীতে খুবই মানে কম্পারেটিভলি খুবই কম আছে, অথচ আমাদের এইদিকে হচ্ছে ব্রিকের জন্য একটা বিশাল অঙ্কের ব্রিক তো একটা মেজর ফ্যাক্টর। এখানে একটা আমরা এই যে গ্রাফটা দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ছবি ছিল, আচ্ছা আগে পরে হয়ে গেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলে একটা কথা আছে যে আমাদের এনভায়রনমেন্টটা বা এয়ারটা কতটুকু পরিষ্কার সেই জিনিসটা মেজার করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ স্কেল ইউজ করে, আমাদের দেশে সেভাবে করে কিনা আমি একটা জানি না, বাইরের দেশগুলা তারা ওই পলিউশনটা কি পরিমাণ যাচ্ছে সেরকম ইন্ডেক্স হিসাবে এরকম ছবি দেওয়া থাকে, এই অনেকে অনেকভাবে ই করে 1 2 3 4 লিস্ট লেভেল কতটুকু। সো এটাকে
এয়ার কোয়ালিটিটা কেন এটা সেনসিটিভ, কিছু কিছু মানুষ আছে যেমন হচ্ছে সেনসিটিভ চিলড্রেন গুলো আছে, তারপরে প্রেগন্যান্ট ওমেন বা এলডারলি পিপল, স্পেশালি যাদের ডায়াবেটিস বা ওই ধরনের কোনো রোগ থাকে, প্রি এক্সিস্টিং হেলথ কন্ডিশন যাদের থাকে তাদের জন্য এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর এবং সেখানে দিতে পারে। তবে অ্যাজমা বা কোভিড বা এই ধরনের জিনিস সম্পর্কে একটা জিনিস বলছে, এয়ার পলিউশন কি এফেক্ট করবে? না, এয়ার পলিউশন ডাইরেক্টলি এফেক্ট না করলেও কিন্তু এটাকে কিন্তু ওর্স করে দেয়। যে কোনো তোমার যদি এই ধরনের রিলেটেড রোগ থেকে থাকে তাহলে কিন্তু তোমার সিচুয়েশনটাকে ওর্স করবে, এটা রোগটা নিয়ে আসবে না কিন্তু এফেক্ট করবে খারাপ। এই হচ্ছে এটার কথাবার্তা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা কেন দরকার আর কি? হাউ শুড ইউ মেক ইউজ অফ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স টু প্রোটেক্ট ইউর হেলথ? ইট শুড বি মানে তুমি যদি জানো যে আমার এই সিটিতে বা এই এই জায়গাতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেওয়া আছে খারাপ, সো এখানে তোমার যদি শারীরিকভাবে তুমি অসুস্থ থাকো ইউ শুড নট গো উইথ দ্যাট প্লেস, ঠিক আছে? সেই জন্য হচ্ছে এই জিনিসটা একটা ফ্যাক্টর। সো এয়ার কোয়ালিটি, এটাই হলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের কথাবার্তা। বলো, এগুলো হচ্ছে ভাষার জিনিসপত্র, এটা জানার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যে পলুটেন্ট যে কেমিক্যাল গুলো রয়েছে বাতাসে, বাতাসে তো হাইড্রোজেন নাইট্রোজেন থাকতেছে, সো এটা ছাড়া যেকোনো এক্সট্রা যেকোনো ম্যাটেরিয়াল যেটা হচ্ছে হিউম্যান হেলথ বা এরকম যে জীব জানোয়ার বা যেগুলো আছে তার জন্য ক্ষতিকর, সেটাই হচ্ছে আমাদেরকে বলতেছি কি পলুটেন্ট, ঠিক আছে? একটা বলতেছি হচ্ছে প্রাইমারি পলুটেন্ট, একটা বলতেছি সেকেন্ডারি পলুটেন্ট। প্রাইমারি পলুটেন্টটা হচ্ছে যেটা হচ্ছে ডাইরেক্টলি প্রডিউস হচ্ছে একটা যে কোনো সোর্স থেকে, এটা হিউম্যান হতে পারে বা ন্যাচারাল হতে পারে। ন্যাচারালটা হিউম্যান কেমন ইন্ডাস্ট্রি থেকে সরাসরি হচ্ছে, ভোলাটাইল কম্পাউন্ড বা কোনো কেমিক্যালস বা পিএম পার্টিকুলেট ম্যাটেরিয়াল বা নক্স গ্যাস পুড়তেছে, যদি কোনো গ্যাস বা জিনিস পুড়ে তখন আমরা যে এখানে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে স্ট্যাক, স্ট্যাক বলে কথা আছে না, অনেক স্ট্যাক দেখা গেছে, সো স্ট্যাক থেকে গ্যাস বেরোচ্ছে, সো গ্যাসিয়াস কিছু বেরোচ্ছে, পার্টিকুলেট ম্যাটেরিয়াল কিছু বেরোচ্ছে, এই যে ডাইরেক্টলি যে বের হচ্ছে সেটা হচ্ছে কি প্রাইমারি পলুটেন্ট। আর সেকেন্ডারি পলুটেন্ট হচ্ছে বেসিক্যালি কোন ফ্যাক্টর গুলাকে বলতেছি, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট, যেটা ইয়ারের যে এনভায়রনমেন্ট আছে সেটার সাথে রিয়াকশন করে আমাদের যে পলুটেন্টটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে? এটা হলো ডাইরেক্টলি তৈরি হচ্ছে না, ইনডাইরেক্টলি তৈরি হচ্ছে। এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিডের কথা বলা হয়েছে, ওজনটা কোনো কোনো ক্ষেত্রে আসতেছে, ওজনটা কোনো কোনো ক্ষেত্রে আসতেছে না। প্রাইমারি, এখন এই প্রাইমারি এবং সেকেন্ডারি পলুটেন্টের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে অ্যাটমসফিয়ারিক অ্যাটমসফিয়ারটা রয়েছে, অ্যাটমসফিয়ারে বিভিন্ন লেভেল আছে, ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার ইত্যাদি যে ভাগগুলো আছে, আমরা যে লেভেলটাতে নিচের দিকে থাকতেছি সেখানের জন্য ওজনটা হচ্ছে কি ক্ষতিকর, কিন্তু উপরের যে লেভেলটাতে সেখানের জন্য আবার সে কি করতেছে আমাদের জন্য মানে ভালো করতেছে। সো কিরকম ভালো করতেছে, সে আল্ট্রাভায়োলেট রেটাকে সরাই দিচ্ছে, সো ওই এনভায়রনমেন্টের জন্য ওজনটা হচ্ছে পলুটেন্ট না, কিন্তু আমাদের নিচের এনভায়রনমেন্টে যদি চলে আসে সেটার জন্য ওজন পলুটেন্ট। সো যে কোনো জিনিস যেটা হচ্ছে যে পার্টিকুলার সিচুয়েশনের জন্য কোন হার্মফুল ম্যাটেরিয়াল হয়ে যায় সেটাই হচ্ছে পলুটেন্ট করতেছে। এটা এটা বুঝা কি বলা হয়েছে, বুঝা গেছে? এয়ার পলিউশনের জন্য আমাদের এই ভাগটা আবার এখানে দেখানো হয়েছে আর কি, এই হলো ব্যাপার। এখানে ভিওসি, সিও, এনক্স, পিএম ইত্যাদির কথা বলছে, আমরা একটু দেখি। আমাদের যে জাস্ট মাথার উপরে যে অ্যাটমসফিয়ারটা রয়েছে সেটাতে আমাদের মোটামুটি ভাবে 78% নাইট্রোজেন অক্সিজেন রয়েছে, আর 1% ট্রেস বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়ে গেছে। এই 1% কে পরিষ্কার রাখাটাই আমাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আদার গ্যাসেস যে ইন্ডাস্ট্রি থেকে যেটা আসতেছে সেটা হলো 1% থাকতেছে, এই 1% এর পরিমাণ যখন একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের জন্য প্রবলেমের কারণ হয়ে যাচ্ছে, আর্গন বা এই ধরনের জিনিস।
এয়ারের পলিউশনটা আমাদের এখানে একটু বলছে যে শুধুমাত্র যে ম্যাটেরিয়ালটা রয়েছে ধরো কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড সেটার উপরে না, উইন্ড স্পিড, টেম্পারেচার, তারপর অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, বিভিন্ন কারণে যে ইমিশন রেট ইত্যাদির কারণ নিয়েও কিন্তু এটার ইয়ারের যে জায়গায় আমরা আসি সেটার উপর ডিপেন্ড করে। এখন যদি আমরা এই যে স্ট্যাক গুলো ইউজ করতেছি, স্ট্যাক গুলা কি কাজ করে, সে একটা সার্টেন লেভেলে নিয়ে যায় যেখান থেকে আমাদের ওই এক্সট্রা পলিউটেন্ট যে ম্যাটেরিয়াল গুলো আছে সেটাকে ছেড়ে দেওয়া হয় যাতে অনেক দূরে মিক্স হয়ে সেটা ইয়ারের সাথে মিক্সড হয়ে যায়। আমাদের প্রতিটা ইন্ডাস্ট্রি এখন যত সময় যাচ্ছে যে একটা কন্ট্রোল করতে হয়, এরকম ধোঁয়া বের হওয়াটা কোনোটা অ্যাকসেপ্টেবল না, পরিষ্কার ধোঁয়া আসতে হবে, এই হলো কথা। সো মিক্সিং অফ কেমিক্যাল ট্রান্সফর্ম করতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। তো আমরা এই যে কথাগুলা বললাম, এয়ার পলিউশনের যে বক্তব্যটা, যদি কোনো হার্মফুল সাবস্টেন্স থাকতেছে, যদি প্রেজেন্ট থাকতেছে, সেটাকে আমরা এয়ার পলিউশন করতেছি। আর এয়ার কোয়ালিটি তো বললামই, আর এটা আবার ছবিটা দেওয়া হয়েছে আর কি। প্রাইমারি পলিউটেন্ট বলতেছি আর সেকেন্ডারি পলিউটেন্ট। প্রাইমারি পলিউটেন্ট হচ্ছে ইমিট ইন্টু অ্যাটমসফিয়ার ডাইরেক্টলি ফর ম্যানমেড সোর্সেস, এবং এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি পলিউটেন্ট। আর এই যে ছবিতে একটু আগে যেটা দেখা গেছে যে এই যে কেন বৃষ্টির জন্য আমাদের এনভায়রনমেন্টটা ক্লিয়ার হয়ে যায়, ফার্স্ট একটা ছবিতে আমরা কথা বলতেছিলাম, সেটাতে বলা হয়েছিল যে বিভিন্ন পরিষ্কার হয়ে গেছে শহরটা, একটা ছবিতে বলা হয়েছে। তার কারণ হচ্ছে যে এই যে কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি যে ধুলা বালি ইত্যাদি আছে সেটা পানির সাথে বিক্রিয়া করে না এসিড বা এরকম করে সে সরাসরি নিচে নেমে আসতেছে। যদি খুব বেশি পরিমাণ চলে আসে তখন আবার এটা একটা প্রবলেম করে, সেটাকে আর একটা সমস্যা বলে, সেটা হলো এসিড ড্রেন। কিন্তু নর্মালি যেটা আসে তখন ইয়ারটা ক্লিয়ার হয়ে যায়, এই হলো ব্যাপার। প্রশ্নটা ছিল, আচ্ছা, সেকেন্ডারি পলিউটেন্ট আর দোজ ফর্মড ইন অ্যাটমোস্ফিয়ার বাই কেমিক্যাল ইন্টারঅ্যাকশন বিটুইন প্রাইমারি পলিউটেন্ট আর নট নর্মাল অ্যাটমোস্ফিয়ারিক কনস্টিটিউয়েন্ট। আর সেকেন্ডারি পলিউটেন্টটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাটমোস্ফিয়ারের সাথে কেমিক্যাল বিভিন্ন ধরনের রিঅ্যাকশনের মাধ্যমে সে অ্যাটমোস্ফিয়ারে এটা সেকেন্ডারি পলিউটেন্ট তৈরি করতে পারে। সেকেন্ডারি পলিউটেন্টের কারণ হতে পারে যে টেম্পারেচার হাই হয়ে গেছে, টেম্পারেচার একটা লেভেলে গেলে আমরা জানি যে রিঅ্যাকশন হওয়ার জন্য টেম্পারেচার একটা মেজর কনসার্ন। সো টেম্পারেচার যদি চলে যায় তাহলে গ্যাস ফেসের সেই রিঅ্যাকশনটা হতে পারে, বা লিকুইডের সাথে যদি হয়, পানির সাথে কোনো কারণে লিকুইড, যেমন হচ্ছে ওয়াটারের সাথে মিলে সালফার ডাইঅক্সাইডটা হয়ে গেছে সালফিউরিক অ্যাসিড। আবার ফটোকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, ফটোকেমিক্যাল রিঅ্যাকশনটা যেমন ওজন যে ব্যাপারটা আছে, ওজনটা কি হয়ে যায়, ওজন যেমন হচ্ছে O3, যদি এটা সাধারণত O2-র সাথে একটা জায়মান অক্সিজেন তৈরি করে। সো এই যে ব্যাপারগুলো থাকে, তারপরে হচ্ছে VOC যেটা থাকে, VOC-র সাথে আবার রিঅ্যাক্ট করে ওজনের যে জায়মান অক্সিজেন আছে সে একটা প্যান গঠন করে, প্যান নামে একটা কম্পাউন্ড গঠন করে থাকে। সো এইগুলা হচ্ছে রিঅ্যাকশন হচ্ছে। সো এই ফটোকেমিক্যাল এই সেকেন্ডারিটা হচ্ছে যে সেকেন্ডারি সিচুয়েশনে হচ্ছে, যেমন ওজন যদি তোমার কোনো কারণে, যেমন এটা একটা প্রবলেম হয়েছে যেটা একটা ছবি আমি দিয়ে আসি কিনা, আমি আসলে এইখানে ছবিটা আছে, একটা আগে পরে হয়ে গেছে। এই যে ছবিটা দেখতেছো বিভিন্ন ধরনের নাইট্রোজেন অক্সাইড, তারপর VOC ইত্যাদির সাথে মিলে একটা কম্পাউন্ড গঠন করে এই স্তর তৈরি করে ফেলায়। এরকম এই ঘটনাটা যেমন হচ্ছে মেক্সিকো সিটিতে হয়েছে। সো মেক্সিকো সিটির এই জায়গাটা, যার ফলে কি হয়েছে, টেম্পারেচারটা আর উপর দিকে যাইতে পারতেছে না, এইভাবে ব্যাক করে যাচ্ছে। সো এই মানে পিষ্টটা গরম হয়ে যাচ্ছে এদিকে আবার, সো এরকম কিন্তু একটা প্রবলেম তৈরি করতে পারে। আবার ওজন লেয়ার যদি ফাঁকা হয়ে যায় সেটাও হচ্ছে সেকেন্ডারি লেয়ারে, যদি মানে উপরের দিকের যে লেয়ারটা আছে সেখানে যদি কি হয় সেটাও একটা প্রবলেম। সো আমাদের বেশ কথা হচ্ছে যে আমাদের যে জায়গাতে অ্যাটমসফিয়ারের যে
অংশে যেরকম পরিমাণ কম্পাউন্ড থাকতে হবে তার বেশি কম হলেই সেটার প্রবলেম। সো সেকেন্ডারি রিয়াকশনটা সাধারণত সেকেন্ডারি যে পলিউটেন্টটা তৈরি হয় সেটা বেসিক্যালি আরো সমস্যার জন্য। যদিও যেমন নাইট্রিক অক্সাইড নর্মালি বের হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে যদি খুব বেশি টেম্পারেচারে বার্ন না হয়, কিন্তু সেটা যদি আরো হাই টেম্পারেচার হয় তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে অক্সিজেনের সাথে মিলে বা নাইট্রোজেন ডাইঅক্সাইড সেকেন্ডারি আবার পলিউটেন্ট করতেছে। এই যে এখানে দেখো ছবিতে দেওয়া আছে বিভিন্ন রকমের এসিড তৈরি করতেছে যেটা হচ্ছে আরো ডেঞ্জারাস, এবং এটা কোনো জায়গাতে পড়লে অ্যাসিডের যে বৃষ্টি হয় সেগুলো কিন্তু জায়গাকে পুরো এফেক্ট করে। তো এই হচ্ছে এখানের কথাবার্তা, ডিসোসিয়েশন এক্সাইটমেন্ট বিভিন্ন কারণে এই সেকেন্ডারি পলিউশনটা গঠন হচ্ছে। এক্সাম্পল সেকেন্ডারি পলিউশনটার কিছু নাম লিখে দিছে, সালফারের কম্পাউন্ড যেমন সালফার ডাইঅক্সাইড হচ্ছে বার্ন হওয়ার পরে সালফার যদি পুরায় যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে সালফার ডাইঅক্সাইড হচ্ছে, তারপর সালফার শুধুমাত্র এলিমেন্টাল সালফার না, অনেক ক্ষেত্রে অন্য অন্য ভাবে যেমন অন্য কোন জায়গায় সালফার থাকতে পারে, আমরা নর্মালি সালফার আসে করতে সালফারের সোর্স করতে আসে, আমি তো বেচার পারে যাচ্ছে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় না সালফার কোথেকে আসতে পারে। মাইনিং করলে স্যার সেখান থেকে সালফার আসতে পারে, অ্যাসিড ড্রেন হইলে সেখানে থেকে অ্যাসিড ড্রেন থেকে। আচ্ছা এটা অ্যাসিড ড্রেন তো হচ্ছে হ্যাঁ ওটা একটা জায়গা থেকে আসতেছে, কিন্তু হ্যাঁ প্রাইমারি আর কি আর কোথেকে মানে কোথেকে সালফার আসতে পারে প্রাইমারি সোর্স, এটা তো সেকেন্ডারি সোর্সের কথা, প্রাইমারি সোর্সটা একটু জানতে চাচ্ছি, আমার কোশ্চেনটা করা ভুল হয়েছে আর কি, প্রাইমারি সোর্সটা জিজ্ঞেস করা কোথায় আসতে পারে আর কোথায় থেকে আসতে পারে সালফার। সালফার তো ইন্ডাস্ট্রিতে ফুয়েল অংশ সালফার থাকে, হ্যাঁ আমরা পেট্রোল বা কোল যত সালফার কম থাকে দ্যাট ইজ এ গুড ফুয়েল, ঠিক আছে আমাদের ফুয়েলে যদি থাকে আমরা ইন্ডাস্ট্রিতে ইউজের সময় সবসময় সেটাকে কমানোর চেষ্টা করা হয় সালফারটাকে কমানো। আর নর্মালি তো অনেক ইন্ডাস্ট্রি আছে যারা সালফিউরিক অ্যাসিড বা এই ধরনের প্ল্যান্ট গুলো চালায় তারা এলিমেন্টাল সালফারকে বেসিক্যালি প্রথমে বার্ন করে, সো সেখান থেকে এত আসতেছে যেটা হলো আর একটা কথা। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড, নাইট্রোজেন কম্পাউন্ড যেটা দেখা যাচ্ছে আমরা প্রাইমারির ক্ষেত্রে চিন্তা করি এই নাইট্রোজেন কম্পাউন্ডটা কি কোথায় কোথায় তৈরি হচ্ছে কিভাবে কিভাবে তৈরি হচ্ছে একটু বলো তো দেখি, আমি একটু মনে হয় বলেও ফেলছিলাম নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেনটা কেন হচ্ছে কোথায় হচ্ছে অনেকগুলো ছবিতেও বলছি কোথায় সোর্সটা কোথায় হতে পারে প্রাইমারি এখানে তো প্রাইমারি নাইট্রোজেন, নাইট্রোজেনটা কোথা থেকে আসছে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডটা কোথা থেকে আসছে, নাইট্রোজেন যে অক্সাইডটা তৈরি হচ্ছে এটা কোথা থেকে আসে সাধারণত নরমালি ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি তো একটা মেজর ব্যাপার না, আবার যে সার বা জিনিস যে আছে অর্গানিক ভাবে সেখানেও কিন্তু নাইট্রোজেন ছাড়তেছে অনেক ব্যাকটেরিয়া, আর আর কি জিনিস যেকোনো যদি আমরা ফুয়েল পুরাই বাতাসে যে নাইট্রোজেনটা আছে সেটা যদি টেম্পারেচার কম থাকে তাহলে নাইট্রিক অক্সাইড তৈরি করে, টেম্পারেচার আরো বেশি হলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। সো আমাদের কিন্তু ইন্ডাস্ট্রির যে নাইট্রোজেন আমরা যখন মেজার করি আমাদের দুইটারই ভ্যালু দিতে হবে, কারণ আমরা যদি জাস্ট নাইট্রোজেন ডাইঅক্সাইড মাপি বা নাইট্রোজেন অক্সাইড মাপি তাহলে তো আমরা কতটুকু নাইট্রোজেন বাতাসে ছাড়তেছি বুঝবো না বা এরকম একটা ব্যাপার থাকে। সো ওইটা হচ্ছে যেমন হচ্ছে কার্বনের ক্ষেত্রে কার্বন যদি কম বার্ন হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সো অনেক হাই টেম্পারেচারে তৈরি হয়। আরেকটা কোথায় হয় আমাদের যে মোটর গাড়িগুলো চালায় ডিজেল বা এরকম যারা যেটা হাই টেম্পারেচার তৈরি করে সেই সব ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে, ঠিক আছে ডাইরেক্টলি নাইট্রোজেন অক্সাইড তৈরি করে। কার্বন মনোক্সাইড কখন হয় কার্বন ডাইঅক্সাইড কখন হয় প্রাইমারি সোর্স কোথায় মানে ডাইরেক্টলি ন্যাচারাল ম্যানমেড কোথা থেকে আসতেছে একটা এক্সাম্পল বলো তো দেখি, কার্বন মনোক্সাইড কোথা থেকে হয় এটা বলতে পারতেছ সব ফুয়েলই কার্বন, হ্যাঁ সব ফুয়েলই তো কার্বন বুঝি নাই সব ধরনের ফুয়েল হাইড্রোকার্বন, হ্যাঁ হাইড্রোকার্বন বলতে হবে তো একটু ডিটেইলসে বলতে হবে না না বললে বুঝবো কেমনে, সব ধরনের হাইড্রোকার্বনে যেহেতু কার্বন থাকে অর্গানিক ম্যাটেরিয়াল যে কোনো জিনিস বার্ন করলে
আমরা সাধারণত কি পায় থাকি কার্বন মনোক্সাইড কার্বন কার্বন কি পায় থাকি কার্বন মনোক্সাইড ডাইঅক্সাইড এগুলো দুইটা পায় থাকি সক্স মানে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড পায় থাকি কখন কার্বন মনোক্সাইড হয় কখন কার্বন ডাইঅক্সাইড পার্সিয়াল কম্পোজিশন হলে কার্বন মনোক্সাইড সো পার্সিয়াল যদি হয় তাহলে হচ্ছে কার্বন মনোক্সাইড আর যদি ফুল বা ফুল কম্পোজিশন হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং ইন্ডাস্ট্রিতে নরমালি যে টেম্পারেচার হাই টেম্পারেচার রাখার পরেও দেখা যাচ্ছে যে কার্বন মনোক্সাইড থেকে যাচ্ছে সো আমাদের সেই কারণে কার্বন মনোক্সাইডের প্রবলেমটা কি কার্বন মনোক্সাইডটা আমরা কেন ইন্ডাস্ট্রিতে রাখার চেষ্টা করি না যে হেলথ ইফেক্টের যে কথা বলতেছিলাম তো কার্বন মনোক্সাইডের সমস্যাটা কি কার্বন মনোক্সাইড তো 1% এর নিচে হ্যাঁ সো এটা থাকলে কি কি প্রবলেমটা হচ্ছে আমাদের হেলথের দিক থেকে কি প্রবলেমটা কেন এটা প্রবলেম একটু বলতে পারো মানে হালকা মতো এটা এটা মানে কি সমস্যাটা অক্সিজেন বা এরকম কার্বন আমাদের শরীরের মধ্যে কি আছে রক্ত লাল দেখা যায় তাই না এই যে রক্ত যে লালটা দেখা যাচ্ছে সেটা অক্সিজেন টাইনে নেওয়ার জন্য সে ওটার সাথে একটা কম্পাউন্ড গঠন করে কিন্তু কার্বন মনোক্সাইড যদি থাকে কার্বন মনোক্সাইডের প্রতি আকর্ষণ আমাদের শরীরের অক্সিজেনের থেকে বেশি সো অল্প পরিমাণ কার্বন মনোক্সাইড বাতাসে থাকলে সেটা আমাদের শরীরে ঠিক যাচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু সেভাবে শরীরের ভিতরে থেকে যাচ্ছে না আটকে যাচ্ছে যার জন্য আমাদের শরীরের যে কোষগুলো অক্সিজেন সংকট তৈরি হয়ে যাবে এটা একটা একটা মেজর একটা প্রবলেমের সৃষ্টি করে ফেলে এই কারণে কার্বন মনোক্সাইড হচ্ছে ডেঞ্জার কার্বন ডাইঅক্সাইড ওই পরিমাণ ডেঞ্জারাস দুটা কম্পারেটিভ কথা আচ্ছা সো সেকেন্ডারি হচ্ছে এটা যদি আমাদের কম্পাউন্ড গুলা আবার রিয়াকশন করে যেমন সালফার ডাইঅক্সাইড যেটা আমরা বলছিলাম সক্স নক্স বা কার্বন ডাইঅক্সাইড সেগুলো যদি অন্য পাশে এনভায়রনমেন্টের সাথে রিয়্যাক্ট করে যেমন অক্সিজেন আছে জার্মান অক্সিজেন আছে কোনোভাবে যদি তৈরি হয় সেগুলো ক্ষেত্রে আমাদের সালফার ডাইঅক্সাইড বা সালফিউরিক অ্যাসিড বা কোনো কম্পাউন্ড তৈরি করে এই হলো ব্যাপার সাম পলিউটেন্ট ক্যান বি ফ্রম দ্য সোর্স ক্যান বি ফাউন্ড ইন দ্য অ্যাটমসফিয়ার নক্স হচ্ছে দিয়ে বোঝানো হয়েছে দুটাকেই বোঝায় 90% সোর্স তবে একটা জিনিস হচ্ছে আমাদের যে সম্ভবত রেসিডেন্সিয়াল ইয়েতে এনও বেশি তৈরি হয় কিন্তু হাই টেম্পারেচার ইয়েতে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় সো এটা হচ্ছে একটা আমি হ্যাঁ এই জিনিসটা একটু দেখতে হবে যে কোনো জায়গায় টেম্পারেচারের জন্য এটার একটা কোন একটা জিনিস বেশি তৈরি হয় সো কোনটা বেশি হয় সেটা বুঝতে হবে আচ্ছা আর এটা যে মেইন সমস্যাটা যেটা হচ্ছে যে আমরা যে দেখাচ্ছিলাম মেক্সিকো সিটিতে যে প্রবলেমটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক তৈরি করতেছে ফটোকেমিক্যাল স্মোক তৈরি হয়ে যায় নাইট্রোজেন অক্সাইড তারপরে আমাদের বিভিন্ন রকম হাইড্রোকার্বন এবং ওজন এটা রিয়াকশন করে একটা স্তর তৈরি করে ফেলায় সেটাতে ফটোকেমিক্যাল যে এবং সেটা বাধার কাজ করে মানে ইনভার্স রেডিয়ান তৈরি করতেছে এবং সেখানে টেম্পারেচার ওই এলাকার বাড়াই দিচ্ছে সো এটা একটা প্রবলেম হতে পারে আবার কোনো কোনো জায়গায় ওজন কমে যাচ্ছে এই যে জার্মান অক্সিজেনের জন্য উপরের দিকের লেয়ারে কি হবে অক্সিজেনটা বেসিক্যালি সরি ওজনটা মানে এগুলা পদার্থ আসে হাইড্রোকার্বন বা এই ধরনের জিনিসে কি করছে ওজনের পরিমাণ কমে দিচ্ছে ওজনের একটা হোল মানে ওজন জায়গাটা আর কি শূন্যতা তৈরি হচ্ছে এই কারণে ওইখানে আবার কি কি তৈরি হচ্ছে যে সোলারের যে আল্ট্রাভায়োলেট রেটা চলে আসতেছে যেটা হচ্ছে ক্ষতিকর আর পরের অংশ হচ্ছে ভোলাটাইল অক্সিজেন অর্গানিক কম্পাউন্ড ভোলাটাইল যেগুলা পদার্থ আছে সেগুলা পলিউশন ফ্রম ডিফারেন্ট সোর্সেস এটা আসতেছে যেমন গ্যাসোলিন থেকে ভোলাটাইল ই হয় আর আমরা যদি পেট্রোল বা ডিজেল দেখো হাতে নিলে কিন্তু বাষ্পের মতো উঠতে থাকে সো এগুলা আর একটা প্রবলেম করে যেটা হলো স্মোক তৈরি করে স্মোক সো কার্সিনোজেনিক ফর হিউম্যান আমাদের এটা শরীরের জন্য কার্সিনোজেনিক হয়ে যায় এবং যদি আমাদের এনভায়রনমেন্টের যে প্রবলেম যেমন বিংশ শতকের প্রথম দিকে যেহেতু ইউরোপিয়ানরা বেশি ইয়ের দিকে চলে গেছে কি বলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল তো ওদের ওইখানে যে ইন্ডাস্ট্রি ছিল লন্ডন সিটি পুরো কি হয়েছে আটকে গেছে ধোঁয়াতে সো এই এই ধরনের ভলকানিক ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং অন্যান্য জিনিসের জন্য স্মোকে ধোঁয়াতে আটকে যায় তখন থেকে তারা রেজিস্ট্রেশন করলো এখন দেখো
আমাদের দেশ অবস্থা হচ্ছে কি অবস্থা, আমাদের ধোয়া ধোয়া দেখা যাচ্ছে ঢাকা শহর স্ট্রিট, মানে অনেক কি বলে অনেক ল ইমপ্লিমেন্ট করার পরেও কিন্তু থেকে যাচ্ছে ঢাকা শহরের মধ্যে, আর ওদের দেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, এত ক্লিন যে অসুস্থ মানুষ যাবেন সুস্থ হয়ে, এ হলো কথার কথা। আমাদের এখানে কয়েকটা এজেন্সির একটু কথা বলছে, যে এজেন্সি হচ্ছে ইউএস ইপিএ এবং ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশের যে সংস্থাটা আছে সেটা, তারা একটু ক্রাইটেরিয়া করছে যে এদেরকে ক্রাইটেরিয়া পলিউশনটা আইডেন্টিফাইড বিং মোস্ট ডিট্রিমেন্টাল টু হিউম্যান ওয়েলফেয়ার জন্য, এবং এগুলা এয়ার কোয়ালিটি ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়। এইগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই খারাপ, সে কথাটা কার্বন মনোক্সাইড কালারলেস পদার্থ গ্যাস ফর্ম ইনকমপ্লিট কম্বাশন যেটা হচ্ছে কথা হচ্ছিল, এবং এটার সবচেয়ে মেজর যেটা প্রবলেমটা হচ্ছে সে আমাদের শরীরের ভিতরে ঢুকে যায় এবং ঢুকে যায় আমাদের আস্তে আস্তে যত মানে ই হচ্ছে। এখন একটা কথা হচ্ছে যে কত পিপিএম বা কত পিপিবি লেভেলে এই জিনিসটা আছে সেটার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের সার্ভাইভাল ব্যাপারটা, ঠিক আছে। তবে হিউম্যান টু হিউম্যান বা এক একটা মানুষের ক্যাপাবিলিটির উপর সে কিভাবে বর্ন হয়েছে বা জেনেটিক্যালি কতটুকু কার শরীর মডিফাইড হয়ে রয়েছে তার উপর বেস করে এটা কাজ করবে, কিন্তু এটা একটা জেনারেল ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে এত পিপিএম থাকলে এই সমস্যাটা হয়। যেমন 35 হচ্ছে হেডেক ডিজিনেস আসতেছে, 100 পিপিএম হলে হচ্ছে স্লাইট হেডেক হচ্ছে, তবে এটাই যে সবার জন্য প্রযোজ্য হবে সেটা না, এটা হচ্ছে ইন জেনারেল কথা বলছে। তো অনেক মানুষ কিন্তু এর থেকে বেশি কার্বন মনোক্সাইড নিয়ে থাকতে পারতেছে, কারণ কি তার জেনেটিক্যালি হয়তো তার শরীর অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে অনেক কারণের জন্য, হয়তো বংশ পরস্পর ওই জায়গায় থাকার জন্য। সো এটা ডিপেন্ড করে, হিউম্যান বডি হচ্ছে ডিফারেন্ট। আর আমাদের যে অটোমোবাইলের যে এক্সস্ট আছে আমাদের দেশের, ওই যে যেটা বলতেছিলাম আমরা যখন স্টুডেন্ট, আমি 2001-2 এর দিকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এনভায়রনমেন্ট করতাম, তখন দেখতাম যে বুয়েটে আর কি বেসিক্যালি থার্ড ইয়ার চলতে ছিল, হ্যাঁ থার্ড ইয়ার 2001 এই সময়। তো ওই সময় হচ্ছে আমাদের এলপিজি আসলো, সিএনজি, সরি এলপিজি তো এখন বর্তমানে আসতেছে, সিএনজির কথা আসলো অটোমোবাইল এক্সস্ট কে চেঞ্জ করার জন্য। এবং আরেকটা বুয়েট এবং অন্যান্য যারা সংস্থা এক্সপার্ট আছে তারা এনভায়রনমেন্ট রিলেটেড যারা কাজ করে তারা বললো যে ক্যাটালাইটিক কনভার্টার ইউজ করা হোক যাতে অটোমোবাইল এক্সস্টের কার্বন মনোক্সাইডটাকে ফুল বার্ন করা হয়। এবং আমাদের দেশে এই প্রবলেমটা অটোমোবাইলের এই যে প্রবলেমটা এটার কারণটা কি কেউ কিছু একটু যে মানে 2000 সালের দিকের ঘটনা, এত বেশি পলিউশন হয়েছিল যার জন্য আমরা সিএনজি এবং অন্যান্য জিনিস, এখন তো আমাদের দেশে গ্যাসের সংকট, আমরা তো এখন গ্যাস কিন্তু বেসিক্যালি কি করতে হয় আমাদের বাই করে বাইরে থেকে নিয়ে আসতে হয়, এবং এলপিজি যেটা আমাদের দেশে যেটা প্রডিউস হয় সেটা শুধু সরকারি অফিস আদালতে ইউজ করা হয় কম দামে, আর প্রাইভেট সেক্টর যেহেতু আসতেছে সবগুলা কিন্তু হাইড্রোকার্বন বাইরে থেকে কিনে নিয়ে আসা করতেছে না। কিন্তু ধরো আমি যেটা যে সময়ের কথা বলছি 90-এর দশকে কার্বন মনোক্সাইড প্রচুর বের হচ্ছে আমাদের অটোমোবাইল এক্সস্টে, এটার কিছু কারণ কি বলতে পারো যে কি কারণে হচ্ছিল তখনকার সময় বেশি? এখন তো এলপিজি ব্যবহার করতেছে একটা কারণে, সিএনজিটা হচ্ছে যে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, কেন আমাদের এক্সপার্টরা বললো যে এই সিএনজি বা ক্যাটালাইটিক কনভার্টার ইউজ করতে গেছো আমাদের দেশে, অন্য দেশে তো প্রবলেম হয় না অটোমোবাইলের জন্য? তাড়াতাড়ি চিন্তা করো, খুব দ্রুত চিন্তা করার বিষয়, কি সব হারাই গেল নাকি? আচ্ছা কে সব কি বন্ধ না চলে গেল বুঝতেছি না কেন অনলাইনে
কেউ কি বলতে পারো যে অটোমোবাইল থেকে কি সমস্যাটা হচ্ছিল? আইডিয়া নাই স্যার। হ্যাঁ স্যার আইডিয়া নেই। আইডিয়া নাই কেন? আমাদের দেশে অটোমোবাইল গুলো আসতো কোথেকে বেসিক্যালি? এখন না নতুন গাড়ি অনেকে কিনতেছে। তখন আমাদের দেশ হচ্ছে স্বাধীনতার পর পর বা এই ধরনের মাত্র 90 দেশ, সব জায়গায় হচ্ছে পুরনো ইকুইপমেন্ট থেকে শুরু করে পুরনো গাড়ি নিয়ে আসা হতো, যেটাকে আমাদের একটা মেজর হচ্ছে এটাকে কি বলে গাড়িগুলাকে রিকন্ডিশন গাড়ি। সো এই যে রিকন্ডিশন গাড়িগুলোর কি ইঞ্জিন ততটা ভালো না, যেটা হচ্ছে নর্মাল যে গাড়িগুলো আছে। সো তারা কমপ্লিট কম্বাশনটা করতেছে না, সেই জন্য কোনো কোনো এক্সপার্টরা বলো ক্যাটালাইটিক কনভার্টার ইউজ করো, আমাদের সেটা লেট এবং অন্য জিনিসগুলোকে সরাই দাও, কার্বন মনোক্সাইড হচ্ছে ওয়ান অফ দ্যাম, যাতে ফুল কম্বাশন হয়। এটা হচ্ছে ব্যাপার ছিল। আর সিএনজি হচ্ছে ন্যাচারাল গ্যাস, যেহেতু সেখানে আমাদের পেট্রোলের থেকে হচ্ছে বেটার কোয়ালিটির ফুয়েল, এটাকে বলা হচ্ছে যেহেতু ফুল বার্ন করাটা ইজিয়ার, সুতরাং আমরা যদি ওইখানে চলে যাই তাহলে আমাদের মোটর গাড়িগুলো ঠিক মতো চলবে। এই হলো ব্যাপার। সো দ্বিতীয় এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা একটু হাইলাইট করে আসছি, এয়ার টু ফুয়েল রেশিও 16:1 এরকম একটা জিনিস আছে। আমাদের যে কোনো বার্নিং প্রসেসের জন্য ফায়ার যদি হইতে হয়, মানে বার্ন করতে হয়, তাহলে এয়ার দরকার, অর্থাৎ ফুয়েল দরকার, এয়ার ফুয়েল, আর একটা হচ্ছে টেম্পারেচার। সো এটার সেই জন্য এটার যদি রেশিও যদি খুব বেশি এয়ার থাকে, হ্যাঁ, তাহলে কি আগুন ধরবে? ধরবে না টেম্পারেচার। আবার যদি ফুয়েলটা যদি বেশি থাকে সেখানেও কিন্তু আগুন ধরবে না। সো এয়ার টু ফুয়েল রেশিও মেনটেন করা দরকার, যাতে প্রপার কম্বাশন হয়। সো ইঞ্জিনগুলার এটা একটা ব্যাপার ছিল, প্রপার কম্বাশন ছিল না, এবং সেই জন্য আমাদের অটোমোবাইল থেকে বা আমাদের ঢাকা শহর বেসিক্যালি তখন কালচে হয়ে গেছে। এখন কম্পারেটিভলি অনেক ভালো, কিন্তু আমি বলবো না যে খুবই ভালো, হ্যাঁ, অবস্থা। যারা রিসার্চ করে এই বিষয়ে তারা তার ভালো পেতে পারবে। আচ্ছা, এরপরে সক্স এর কথা আসতেছে। সক্স, আচ্ছা, সক্স হচ্ছে সালফার অক্সাইড। এটা হচ্ছে সালফারের যে বিভিন্ন রকমের সোর্স রয়েছে, ভলকানিক সোর্স, কোল মাইন, তারপরে অয়েল এবং গ্যাসোলিন যেগুলো আছে সেখান থেকে বেসিক্যালি সালফার ডাইঅক্সাইডটা আসতেছে। পাওয়ার প্ল্যান্টেও যেহেতু কোল, অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আমাদের দেশে সেই পরিমাণ নাই, তো কোলের মধ্যে কিন্তু সালফারটা মোটামুটি থেকে যায় মোস্ট অফ দ্য কেসে। সেই জন্য আমাদের এই যেগুলো আছে হায়ার লেভেলের হাইড্রোকার্বনের যে ফুয়েলগুলো আছে, যেমন এলপিজি গুলা কি সরি উপর দিকের যেগুলা বের হচ্ছে সেগুলো হচ্ছে পরিষ্কার বেশি, সিএনজি বা এগুলো জিনিসগুলো, কিন্তু নিচের দিকে যেটা C1 C2 থেকে যত হায়ার হাইড্রোকার্বন গুলো আসতেছে সেগুলো কিন্তু সহজে বার্ন করতে চায়। সো এটা একটা জিনিস হয়েছে, এবং সেগুলোতে সক্স এর পরিমাণটা থেকে যেতে পারে, সালফার থেকে যাচ্ছে, এসব কারণে সালফার আমাদেরকে কমানোর একটা লেজিসলেশন রয়ে গেছে। সেগুলো হচ্ছে সোর্স কমন কজ, সালফারটা কমাইতে হবে। আমাদের দেশে সেই মেজর কোনো ভাবে সালফারের ওইভাবে প্রবলেম হয় নাই, কারণ হলো আমাদের যে ন্যাচারাল গ্যাস আছে, এলপিজি আছে, সেগুলোতে কিন্তু সেই পরিমাণ সালফার থাকে, এবং সেই জন্য আমরা সেই প্রবলেমটা সেভাবে ফিল করি না, অতটা ফিল করি না। সালফার আসতেছে ওই পরিমাণ আমাদের কোলের ইন্ডাস্ট্রি তো রিসেন্ট টাইমে হচ্ছে, মানে আমার কাছে তো বেসিক্যালি রিসেন্ট কয়েক বছর ধরে আসতেছে কোল। সো কোল কোলে কিছু থাকা যায়, এবং সালফার এবং সালফার জাতীয় ইন্ডাস্ট্রি গুলাতে ক্লাউড তৈরি করে সালফুরিক অ্যাসিড, এবং এই অ্যাসিড ড্রেন হয়ে দেখা গেছে যে মানুষ জীব জানোয়ার সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এবং যদি কোনো আগেকার দিনে যে বিল্ডিং গুলো ছিল এগুলো বেসিক্যালি চুনে তৈরি করা হতো, লাইম জাতীয় করা, লাইম স্টোন, সো লাইম স্টোন দিয়ে যেহেতু করা হতো, এই অ্যাসিড ড্রেন হয়ে কিন্তু অনেক বিল্ডিং টিল্ডিং সব গাছপালা সব মরে আসে শেষ হয়ে গেছে। এই হচ্ছে অ্যাসিড ড্রেনের ঘটনা, ক্ষুধার আজাদ বলে সুযোগ আছে। তারপর হচ্ছে নক্সের কথা তো বললামই, যে এটা হাই টেম্পারেচারে নক্সটা প্রডিউস হয়, এবং এটা হচ্ছে ওয়াটারলেস জিনিস, আর ইন্ডাস্ট্রিতে অবশ্যই নক্স থাকে, এবং নক্সটাকে সরানোর জন্য যতদূর সম্ভব চেষ্টা করা হয় জেনারেটর, পাওয়ার প্ল্যান্ট, মোটর ভেহিকল ইত্যাদিতে আমাদের নক্সটা আসে। এবং যেমন ওয়ান অফ দ্য ফ্যাক্টর হচ্ছে যে আমাদের মোটর গাড়িগুলো আছে, এই যে আগে যে কথাটা বলা ছিল যে আনবার্ন থেকে যাচ্ছে,
পুরনো রিকন্ডিশন গাড়িগুলা এটা একটা প্রবলেম। এবং এইসব কারণেই কিন্তু তোমার যে গাড়ি বা যে কোনো জিনিসের দাম কেন এত বেশি একটা কোম্পানি দাম চাচ্ছে, তারা কত ভালোভাবে গাড়িটা মানে চলে সেটার উপর কিন্তু জিনিসগুলোর দাম বাড়ে বা কম। ঠিক আছে, ইফিসিয়েন্সি বিভিন্ন ধরনের, সো রিকন্ডিশন গাড়িতে যেমন কম থাকতেছে, অনেক দেশের গাড়ি যেগুলো হচ্ছে নতুন কোম্পানি সেগুলোতে কম দাম কম হচ্ছে, এটা দেখা যাচ্ছে। সুযোগ সুবিধা ভালো কিন্তু সেটাতে কার্যত ভাবে ভালো হবে সেটা কিন্তু বলতে পারে। নক্সের তো বললামই যে এটা হচ্ছে ফটোকেমিক্যাল আরেকটা প্রবলেম করে, যেটা হচ্ছে এক্সাম্পল ওথ্রির সাথে, ওথ্রি মানে ওজনের সাথে রিয়াকশন করে ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে। আচ্ছা, ওজন নিয়ে অনেক কথা হয়েছে, এখন ওজনের এই জিনিসগুলা, ওজন হচ্ছে কালারলেস একটা গ্যাস যেটা হলো আমাদের সেকেন্ডারি ক্রাইটেরিয়া পলিউটেন হিসাবে আসতেছে। এটা কোথায় যদি ট্রপোস্ফিয়ারে চলে আসে, ট্রপোস্ফিয়ার বলতে আমরা যে আমাদের মাথার উপরে যে অ্যাটমসফিয়ার আছে সেখানে যদি থাকে তাহলে হচ্ছে আমাদের এটা পলিউটেন হিসাবে কাজ করে। কিন্তু যদি এর উপরে চলে যায়, এর উপরে যে ওজন আছে, ওজনে বিশাল ওজনের স্তর, যেমন ওয়ার্ল্ডের এই জায়গাটাতে নিচের দিকে যেমন নাইট্রোজেন অনেক লম্বা, ওজন কিন্তু উপরের দিকে অনেক লম্বা জায়গা নিয়ে থাকতেছে। সো সেই লেয়ারটা কিন্তু আবার দরকার, সেখানে আবার ওটা হচ্ছে দরকারি জিনিস। Ozone is the stratosphere forms a layer absorb UV thus protect life on earth eta ki kore ar er porer jinish gulo niye je ozone er eta kotha bola hoyeche ebong eta ekta ozone jodi noshto hoye jay tara amader earth e sunlight hoyte chole ashe ebong eta onek industrial je community gulo ache sob jaygay bola hocche ozone stor ke rokkha korte hobe ozone layer protection eta bibhinno kotha আমরা অলরেডি এনভায়রনমেন্ট কোর্সে যেহেতু মানে আদার গ্রেডে বাই রিলেটেড অবশ্যই শোনার কথা, ওজন লেয়ারটা প্রোটেক্ট করা দরকার। এরপর হচ্ছে হেভি মেটাল, যেগুলো আছে বিভিন্ন হেভি মেটাল বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির জন্য আসে। তার প্রথম যেটা নিয়ে আসতেছে লেড, লেডটা আমাদের ইউনিক এটা, এবং এই লেডটা আমাদের বলতেছে যে উরবান এয়ারে থেকে যাচ্ছে। এবং এটা যেহেতু আমরা বলছি না সিএনজি কনভার্সনের কথা আসতেছিল, প্লাস আরেকটা হচ্ছে হলো যে ক্যাটালাইটিক কনভার্টারের কথা, ক্যাটালাইটিক কনভার্টারের কথা বললাম। সো এর কারণটা ছিল যে আমরা যদি সিএনজি বা এটাতে চলে যাই তাহলে আমাদের এই লেডটা থাকবে না, লেডটা থাকতেছে পেট্রোলের সাথে মিশায় দেওয়া হয়, যেহেতু নকিং এন্টি নকিং করানোর জন্য লেডটা আগে ইউজ করতো ওয়ার্ল্ড পেট্রোল। ঠিক আছে, এখন পেট্রোল এবং অকটেন, যেটা পেট্রোল এবং অকটেন রয়েছে সেটাকে এই লেড থেকে যেত, এবং লেড এবং লেড জাতীয় ইন্ডাস্ট্রি যেগুলো আছে যেমন ব্যাটারি ইন্ডাস্ট্রি আছে বা এই ধরনের জিনিসগুলোতে আমাদের কিন্তু লেড থেকে যায়। সো আমাদের এই অ্যান্টি নকিং এর জন্য যে লেডটা ইউজ করা হতো লেডটা কিন্তু এখন রিপ্লেস করে দেওয়া হয়েছে পেট্রোল বা অকটেন, অ্যাটলিস্ট ডেভেলপ কান্ট্রি গুলো আছে, যাতে শরীরে ক্ষতি না করে। সাইড এফেক্ট আছে, আর পরের জিনিসগুলো নিচে অন্যান্য হেভি কেমিক্যালস আরো ডিটেলসে বইয়ে পাবা। পার্টিকুলেট ম্যাটেরিয়ালের কথা বলা হচ্ছে, পার্টিকুলেট ম্যাটেরিয়াল যে জিনিসটা আসতেছে, পার্টিকুলেট ম্যাটেরিয়ালকে আবার ভাগ করছে প্রাইমারি এবং সেকেন্ডারি হিসাবে। পার্টিকুলেট ম্যাটেরিয়াল হচ্ছে যে ধুলাবালি যেগুলো আছে, ডাস্ট এবং স্টিল ইন্ডাস্ট্রি, যেগুলো এই স্ট্যাঙ্গের দিকে দেখা যায়, সিমেন্ট ইন্ডাস্ট্রি, সিলেট বা এই ধরনের জায়গাগুলোতে আছে প্রচুর পরিমাণে, ওগুলা কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট তৈরি করতেছে। এই যে ফাইন পার্টিকেলস গুলো হচ্ছে এটা কিন্তু লং পিরিয়ডে থাকতেছে। ঢাকাতে যে পার্টিকুলার ম্যাটেরিয়াল এত হাই কেন, কারণ হচ্ছে যে ব্রিক ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ব্রিক ইন্ডাস্ট্রির জন্য ঢাকায় কিন্তু পার্টিকুলার ম্যাটেরিয়াল পরিমাণ বেশি। এবং তুমি যদি যে আমি যে ইপিআর ওয়েবসাইট বললাম, এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি, ওদের ওয়েবসাইটে কিন্তু ওই দেখাচ্ছে ঢাকাতে প্রচুর পরিমাণে পার্টিকুলার ম্যাটেরিয়াল, এবং সেই সব জায়গাতে বেশি থাকে যেসব জায়গাতে হচ্ছে ধুলাবালি জাতীয় জিনিসগুলোকে হ্যান্ডেল করা হচ্ছে। এবং পার্টিকুলার ম্যাটেরিয়ালের মধ্যে আবার ভাগ আছে, এখানে ভাগগুলো বলছে, হ্যাঁ এই যে পার্টিকুলার যে ডাস্ট কার্বন ইত্যাদি যেগুলো আছে সেগুলো মেজার করতেছে, আর হাওয়ার ফর্ম এয়ারের সাথে যায়, স্মোক তৈরি করতেছে, কেমিক্যাল গ্যাসের সাথে মিলে এক ধরনের ভেপারে যেটা তৈরি করতেছে সেটা হচ্ছে সেকেন্ডারি, চেঞ্জ হয় গ্যাসের ইমিশনে সেটা হলো সেকেন্ডারি। এখন PM10 যেটা আছে, PM10 হচ্ছে 10 মাইক্রোমিটারের উপরে যেগুলো আছে
ফোর্স পার্টিকেল এটা আমাদের নেচারে থাকতো সেটা কিন্তু আমাদের নাক যে চুল আছে বা রেসপিরেটরি যে অংশগুলো আছে লাং এগুলো কিন্তু সেটা আটকায় ফেলতো ঠিক আছে 2.5 থেকে যেগুলো আছে বা এর উপরের গুলা আটকায় ফেলতো কিন্তু এর থেকে যেগুলো এই যে এই জায়গা থেকে আসতেছে পিএম 2.5 এবং পিএম 10 এর কথাটা বলা হচ্ছে 2.5 এর নিচে যেগুলো 10 থেকে নিচের দিকে সেগুলো কিন্তু আমাদের ফুসফুসের যা এই নাকের যে চুলগুলো আছে ঠিক আছে এগুলো কিন্তু আটকাতে পারতেছে না 10 মাইক্রনের চুল হচ্ছে 70 ঠিক আছে 70 মাইক্রন সো যেহেতু আটকাইতে পারে না সেই জন্য আমাদের সবসময় রিকভার রেট হচ্ছে এটা পিএম 10 থাকলে আমাদের লাংস এর সমস্যা করতেছে 2.5 গুলা আমাদের শরীরের ভিতরে ব্লাডে বা ইয়েতে চলে আসে কারণ লাংস এর ভিতর দিয়ে ঢুকে যায় এই জন্য এটা হচ্ছে একটা মেজর প্রবলেম এখনকার দিনে জেনারেলি ফিল্টার নো সেন্টার পিএম 10 এর উপরে যেগুলো আছে 10 এর উপরে যেগুলো পিএম 10 বলতে যেটা বলতেছে পেনেট্রেট ডিপেস্ট পার্ট অফ দ্য লাং আর এইগুলা হচ্ছে পেনেট্রেট গ্যাস এক্সচেঞ্জ এটা রিসেপ অফ দিস মানে ব্লাড বা ইজি জায়গা পুরো শরীরের ভিতর ঢুকে পড়ে সো 2.5 টা কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট একটা মানে যে কোনো প্রজেক্ট বা ইয়াতে ওয়ার্ল্ড ব্যাংক বা যেগুলো প্রজেক্ট আছে তোমরা তো এই জায়গার বিভিন্ন কোম্পানিতে চাকরি করবা তো তোমরা দেখবা যে ওখানে কিন্তু এই রিকোয়ারমেন্টটা পড়তেছে পিএম 2.5 এর এই রিকোয়ারমেন্টটা মিট করতেছে এই কারণে ইম্পর্টেন্ট যেহেতু এটা মানুষ দেখতেছেও না না দেখে মানুষ করতেছে আর হ্যাজার্ডার সিয়ার পলুটেন্টের কথা যেগুলো বলছে আর যে কেমিক্যালস আছে মার্কারি বেঞ্জিন ইত্যাদি যেগুলো আছে গ্যাসেস ফর্ম তৈরি করে সেগুলো হচ্ছে হ্যাজার্ডাস তারপর পিপিসি জাতীয় যে ক্লোরিন কন্টেন্ট আছে সেগুলো আমাদের হ্যাজার্ডাস ইয়ার পলুটেন্ট আচ্ছা দেখি অনেক বেশি জিনিস এগুলো হচ্ছে নামগুলো গ্যাসের যেগুলো আছে এগুলোর নাম এখানে দেওয়া আছে একটা বাজে সময় আছে মিস্ট ফগ পার্টিকুলারলি টিপিক্যালি আইদার বাই কন্ডেনসেশন আর ওয়াটার সরি ডাস্ট পার্টিকুল ওগুলো তো গ্যাসেস কেমিক্যালস এর কথা বলা হলো তারপর হচ্ছে ডাস্ট তো আর্থওয়ার্কে যেগুলো আমাদের রাস্তাঘাট চলছে আমাদের দেশে তো ডাস্টও একটা মেজর প্রবলেম আমার দেশের বাড়ি হচ্ছে মানসী এই রাস্তা তো শুরু হয়েছে বছর 2-3 ধরে তারপর ওটা ঠিক কখনোই হয় না যতবার যাওয়ার চেষ্টা করা হয় রাস্তা দিয়ে এটা একটা সিভিল কনস্ট্রাকশন আর তো চলতেই থাকে আমাদের দেশে সাধারণত শেষ হয় না এবং এইখান থেকে একটা মেজর হচ্ছে এত মাইক্রোমিটার পর্যন্ত ডাস্ট পার্টিকেল থেকে যায় মিস্ট আর ফগ হচ্ছে টিপিক্যালি ফর্ম বাই কন্ডেনসেশন ওয়াটার ভেপার জাতীয় যদি থাকে দেখবা যে ওই ওয়াটার পেপার দিয়ে ছড়াই দেওয়া হয় যে বিভিন্ন বয়লার বা ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেখান থেকে যাচ্ছে সো ওইসব থেকে এই জিনিসটা মিস্টার ফগ তৈরি করে অনেক ক্ষেত্রে ডাস্ট কে নামানোর জন্য ফগিং করা হচ্ছে ইচ্ছা করতে পারে আর ডাস্ট তো ক্ষতিকর স্মোক পার্টিকেলস টিপিক্যালি ডিরাইভ ফ্রম বার্নিং অর্গানিক ম্যাটার অর্গানিক ম্যাটেরিয়াল যদি থাকে সেগুলোকে বার্ন করলে যে হয় সেটাকে আমরা শান্ত মানে ফিউম পার্টিকেল সার্টিফিকেটে ফর্ম বাই প্রসেস সাজ সাবলিমেশন অফ দিস ওয়ে ফ্রম গ্যাস টু সলিড সাবলিমেশন প্রসেসের মাধ্যমে হচ্ছে যে ন্যাপথুলিন থেকে আমরা ন্যাপথুলিন তো প্রয়োজনের খাতিরেই রাখি না ওটা থেকে যেমন আস্তে আস্তে করে বাষ্প আকারে ন্যাপথুলিনটা ছোট হয়ে যায় যে সাবলিমেশন হচ্ছে ফিউম আকারে ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা হলো ফিউম দেখতেছে আর এই ছবি তো আগেই বলা হলো যে এটা হলো যে মেন প্রবলেম হচ্ছে মেক্সিকো সিটিতে এই প্রবলেমটা হচ্ছে আমরা যখন মেট্রোলজিক্যাল এগুলো দেখা হবে যে ইনভার্সন ইত্যাদি স্টেবিলিটি নিয়ে আলোচনা করা হবে তখন এটা ছবিটা আর ডিটেলসে বোঝা যাবে যে কেমন একটা প্রবলেম হচ্ছে ভলকানিক থাকলে আচ্ছা এটা পরে ক্লাসে যাই কন্ট্রোলের কথা এখন আমাদের ডিপার্টমেন্টের কি ফ্যাসিলিটি আছে একটু জাস্ট কি ধরনের গবেষণা করে আমি এই ধরনের আমি গবেষণার সাথে যেহেতু বললামই যে আমি এয়ার পলিউশন বা অন্যান্য সাথে এক সময় আন্ডারগ্রেডিং তো পড়ানো আছে রিসার্চ এর সাথে আমি পুরো একটা কানেক্টেড না সো আমাদের যে সোর্স গুলো আছে যেমন হচ্ছে ওয়েস্ট সলিড ওয়েস্ট এলাকায় যে মানে ন্যাচারাল এয়ার কত কত সমস্যা বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পলিউশন মেজারমেন্ট করার জন্য আমাদের রিসার্চ টিমের যারা এমএসসি বা আন্ডারগ্রেড এখানে বিভিন্ন টিম যায় এবং টিচাররাও বিভিন্ন প্রজেক্ট যারা চালাচ্ছে তারা এই ধরনের রিসার্চ গুলো করতেছে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কলাবরেট করে করা হয়
এখানে আছে আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম, এটা হচ্ছে আমাদের গাড়িটার ছবিটা আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল মোবাইল ইউনিট, এখানে PM10 PM2.5 ইত্যাদি ইকুইপমেন্ট গুলা বিল্ট ইন হয়ে গেছে, এয়ার কন্ডিশন সহ ইউনিটটা কিনেছিলেন, ঠিক আছে। তবে এখন এটার অবস্থা চলা জীবন হয়ে যাচ্ছে, যে আমরা এই পার্টস গুলা মানে এটা মেনটেন করা অনেক হাই খরচ দেখে আর এখন আর মেনটেন করা হয় না। আগে আমরা যে 2000 দিতে এটা একটা মানে ফান্ডিং থেকে এটা কিনে দেওয়া হয় আর কি, তখন বিভিন্ন সময় স্টুডেন্ট অল যায় তো বিভিন্ন এরিয়া থেকে আমাদের মেসার করে আসতো ভালো করে প্রিটি মাস মোবাইল ইউনিট ছিল, এবং দ্যাট ইজ সব পুরো ল্যাব ফ্যাসিলিটি ওখানে ছিল, যে ল্যাব ফ্যাসিলিটির ভিতরে একটি ম্যাডাম উনি অনেক আগে রিটায়ার করে গেছেন। সো অন্যান্য স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় গেছে, এটা ওয়াটার পলিউশন একটা চলে গেছে, তারা মেজার করতেছে বিভিন্ন স্যাম্পল কালেকশন করছে। এটা হলো আমাদের সম্ভবত ইন্ডাস্ট্রির ভিতরে, আর এটা জিসি ল্যাবের একটা কম্পিউটার, ঠিক আছে, জাস্ট কম্পিউটারটা হচ্ছে জিসি ল্যাবের কম্পিউটার, মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি ল্যাবের কম্পিউটার। নতুন অবস্থায় ছবি মনে হয় এখানে দেখাচ্ছে, যে এই ছবিগুলো তাহলে মেজার করতো, এটা হলো কন্টিনিউয়াস মনিটর করতো একটা এরিয়াতে কতটুকু এয়ার পলিউশন হচ্ছে, সব পুরোপুরি এনভায়রনমেন্টের সবকিছু জিনিস টেস্ট অটোমেটিক স্যাম্পলিং এবং অনেক কিছু করা যেত। যেহেতু এটা পাঁচটা পুরো গাড়ির এটা ম্যানেজ করা অনেক ঝামেলা, সো পার্টস গুলো খুলে নিয়ে এখন ল্যাবে রাখা হচ্ছে আর কি। তোমাদের যদি কোনো সময় ইউনিভার্সিটি খুলে আর কি, আমাদের তো এখন ইউনিভার্সিটি অফ হয়ে গেছে, ইউ ক্যান সি দিস থিং, আর এই গাড়িটা বাইরে ডিপার্টমেন্টের বাইরে আছে, কিন্তু এখন আর ওইটা চলতেছে না। এখানে দেখা যাচ্ছে স্টুডেন্টরা বিভিন্ন জায়গার আর কি মেজার করতে, সিয়ার পলিউশন মেজার করার জন্য সিয়ার পলিউশন স্টাডিজ করছে, বিভিন্ন সংস্থার সাথে সাধারণত কম্বাইন করা হয়। আমাদের ঢাকা শহরে এই ক্লিন এয়ার অ্যাক্ট একটা জিনিস আসলো, এবং এটাতে যে কাজ করছে প্রফেসর, যারা যাদের ছবি দেখলাম যে প্রফেসররা, তো তারা এটার ইটের ভাটা একটা একটা মেজর সাবজেক্ট ছিল, মেজর কনসাল্টিং প্রজেক্ট করছিল, স্টুডেন্টরা অনেকভাবে ইনভলভ হয়েছে, যে আরএটি এদের যে কথা বলছিল বাজেট প্রফেসর, তো সেখানে বেসিক্যালি তোমার ল্যাবের ভিতরে প্রফেসর বা হেড উনি হচ্ছে ইনডোর এয়ার পলিউশন বা কুক কুক স্টোভ এই রিলেটেড গবেষণাগুলো করে, সম্ভবত এটা ওনারই ছবি, ওনারাই কাজগুলো করছেন। ঠিক আছে, কিছু বোঝা গেল কিছু ক্লাসের? আচ্ছা, এখানে স্টপ শেয়ারিং লিংক। হ্যাঁ, আমরা এর পরের ক্লাসে, তোমরা যেহেতু তোমাদের কাছে সবার কাছে মাইক্রোসফট টিমস এর ই চলে গেছে, লিংক চলে যাওয়ার কথা, তোমরা সবাই টিমস এ জয়েন করবা আগামী কাল 7টার সময়, আবার দেখা হবে, ঠিক আছে? জি স্যার। আর কোনো কারো প্রশ্ন আছে কিছু জিনিস নিয়ে? এগুলো ভাষার প্রশ্ন অবশ্য বুঝেন না, পরে যখন ইকুইপমেন্ট বা ধরনের জিনিসগুলো আসবে তখন তো তোমাদের প্রশ্ন থাকতে পারে, তারপরে যদি থাকে আমাকে আজকে ক্লাসের কিছু টেস্ট করতে পারো, কোর্স বা কিছু নিয়ে কি প্রশ্ন আছে? আশা করি না। ঠিক আছে, তাহলে আমরা তাহলে 7টার সময় আগামীকাল সবাই টিমস এ জয়েন করবা, ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ এভরিবডি, আমরা ক্লাস ক্লোজ করি। জি স্যার, আসসালামু আলাইকুম। Thank you.